ঐতিহাসিক শততম টেস্টে শ্রীলঙ্কাকে 5 উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। শেষ পর্যন্ত লড়াই করেছেন মুশফিকুর রহিম ও মোসাদ্দেক হোসেন। 4 নম্বর দেশ হিসেবে শততম টেস্ট জয় পেল বাংলাদেশ। এর আগে এই কৃতিত্ব অর্জন করতে পেরেছিল ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, পাকিস্তান। চতুর্থতম দেশ হিসেবে বাংলাদেশ এই খাতায় নাম লেখায়। কলম্বো টেস্ট জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল 191 রান। জয়ের জন্য ব্যাট করতে নামা 2 টাইগার ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকারের শুরু থেকে সামাল দিতে হয় হেরাত ও পেরেরা স্পিন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও শেষ পর্যন্ত হাল ধরে রাখেন মুশফিকুর রহিম ও মোসাদ্দেক। কিন্তু মাত্র 2 রান বাকি থাকতে আউট হন মোসাদ্দেক। এরপর মুশফিকের সাথে মিরাজের ওই জুটি ঐতিহাসিক জয় এনে দেয় বাংলাদেশকে। শততম ওয়ানডের পর শততম টেস্টটা জয় দিয়ে স্মরণীয় করে রাখল বাংলাদেশ। কলম্বোর পিসারা ওভারে শ্রীলঙ্কাকে 4 উইকেটে হারালো টাইগাররা। চতুর্থ ইনিংসে শ্রীলঙ্কার 191 রানের জবাবে 6 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। জয়সূচক রানটি আসে মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে। তার সঙ্গে 22 রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম। ইতিহাসের চতুর্থ দল হিসাবে শততম টেস্ট জিতল বাংলাদেশ। এই জয়ে 2 ম্যাচের সিরিজেও সমতায় শেষ করল মুশফিকুর রহিমের দল। প্রথম ইনিংসে বাংলাদেশ 129 রানের লিড টপকে সব কটি উইকেট হারিয়ে শ্রীলঙ্কা লিড নেয় 190 রানের, আর দলীয় সংগ্রহ সর্বমোট 319 রান। 191 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ 22 রানে একই সাথে সৌম্য ও ইমরুল কায়েসকে হারায়। সেখান থেকে সাব্বিরের সঙ্গে তামিম ইকবাল 109 রানের জুটি গড়ে তোলেন। পেরেরার বলে চান্দিমালের হাতে ধরা পড়ার আগে 125 বলে 82 রান করেন তামিম ইকবাল। দলীয় রান তখন 131। দলীয় 143 রানে আউট হয়ে যায় সাব্বির রহমানও। আউট হওয়ার আগে তিনি সংগ্রহ করেন 42 রান। পেরেরার বলে পঞ্চম উইকেট হিসেবে সাকিবের পতনের পর আশঙ্কা জেগে ওঠে। দলের তখন প্রয়োজন আরও 29 রান। মোসাদ্দেকের সঙ্গে 27 রানের এক লড়াকু জুটি গড়ে তোলে সেই আশঙ্কা দূর করে দেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। বাংলাদেশের সংগ্রহ যখন 189 রান, মোসাদ্দেক তখন হেরাতের শিকার হয়ে ফেরত যাওয়ার পর সুইপ করে 2 রান তুলে নিয়ে শততম টেস্ট জয় নিশ্চিত করেন মিরাজ। এর আগে কলম্বো টেস্টে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা করেছিল 338 রান, জবাবে সাকিব আল হাসানের দারুণ সেঞ্চুরি এবং মোসাদ্দেক মুশফিক সৌম্যের 50-তে 467 রান করে বাংলাদেশ। লিড নেয় 129 রানের। সেই লিডের জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ধসের পরেও করুণারত্নের সেঞ্চুরি ও লোয়ার অর্ডারের দিলরুয়ান পেরেরার অর্ধশত রানে 191 রানের লিড দিতে সক্ষম হয় শ্রীলঙ্কা। কিন্তু শততম টেস্ট স্মরণীয় করে রাখতে দৃঢ় প্রতিজ্ঞায় বাংলাদেশ 6 উইকেট হারিয়েই পৌঁছে যায় সেই লক্ষ্যে।